স্বাগত করছি আপনাদের নিজের ফুড এন্ড লাইফস্টাইলে আশা করছি আপনাদের সমস্যা বহুত ভালোরে থিবে আপনাদের পাই মু আগুরু দুই তিন প্রকার চিকেন রেসিপি বনাই সারলে যদি আপনাদের দেখি না এবে ডেসক্রিপশন বক্সে যাই চেক করে নিয়ন্ত আজ মু চিকেন র কলিজা করাটার গোটে সুন্দর রেসিপিটি বনাইবি করাটা খাইয়া টাণ লাগিথাই কিন্তু যেটা গোটে ভালোভাবে বনাইবে আপনাদের তাহলে খাইয়া বহুত সুয়াদিয়া লাগিব আপনার আজির ভিডিওটিকে লাস্ট টাইম দেখুন মু আজ এই রেসিপিটি বহুত সরল উপরে বনাইবি আপনার এইপরি ভাবে থর ঘরে ট্রাই করতু দেখবে কেতে সুয়াদিয়া লাগিব আপনার গোটে রিকোয়েস্ট করছি আপনার ভিডিওটিকে লাস্ট টাইম দেখুন আশা করছি আজির ভিডিও আপনার বহুত ভাল লাগিব যদি ভাল লাগুচি গোটে লাইক নিশ্চিন্ত করতু আপনার ফ্যামিলি রিলেটিভসে সেয়ার করতু এইপরি ভাবে নূন ভিডিও দেখা মো চ্যানেলকে নিশ্চয় সবসক্রাইব করে নিও আর চলতু ডেরি ন করে আজ রেসিপিটি বনাই স্টার্ট করে নেওয়া কলিজা করাটা কষা বনাইবা মুটি 800 গ্রাম কলিজা করাটা মিশামিশি নিয়েছি দেখুন কলিজা করাটা আ 100 গ্রাম র বোনলেস চিকেন মু ইউজ করেছি আপনার চাইলে খালি কলিজা করাটা বি বনাই পারিবে কিন্তু বোনলেস চিকেন দেলে আউ টিকে স্বাদটা বড়ি যাই আপনার ইচ্ছা অনুসারে আপনার করে পারিবে মশলা পাই এটি মু দুইটি বড় পেঁয়াজকে ছোট ছোট করে কাটি নিয়েছি দুইটি কঞ্চা লঙ্কা নিয়েছি গোটে টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো নিয়েছি ওয়ান টিস্পুন হলদী গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এটি ওয়ান টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি ওয়ান টেবিল স্পুন চিকেন মশলা নিয়েছি এটি মু চারি বড় টেবিল স্পুন নিয়েছি অদা রসুন পেস্ট এটি মু পাঁচ টেবিল স্পুন নিয়েছি দহি কিছু কটা ধনিয়া পত্র এটি দেখুন মু ওয়ান টেবিল স্পুন ভিনেগার নিয়েছি আপনার চাইলে ফাড়ে লেম্বু রস বি ইউজ করে গোটে কি চিকেন আপনার ওয়ান টেবিল স্পুন ভিনেগার সব ইউজ করবে আঠি স্বাদ অনুসার লুণ দিয়ে দেব প্রথমে আমি চিকেন কু ম্যারিনেট করে নেবা সেই গোটে অদা রসুন পেস্ট দিয়ে দেছি দহি ভিনেগার দিয়ে দেবা চিকেন মশলা লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলদী কঞ্চা লঙ্কা স্বাদ অনুসার লুণ দিয়ে দেবা এটি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন লুণ দিয়েছি ভালরে গোলাই নেবা আপনার চাইলে আপনার লঙ্কা টিকি বেশি দিয়ে পারে যদি অধিক রাগ খাও থাকে এবে আমি কভর করি 30 রু 40 মিনিট যাকে চিকেন কু ম্যারিনেট পাই রাখি দেব মু 40 মিনিট হয়ে সারা এবে মু চলতু প্রসেস স্টার্ট করিবা সেই মু কড়াই বসাই নিয়েছি সেতে আমি তেল দিয়ে দেব সরিষ তেল 4 টেবিল স্পুন নিয়ে যাব চিনি 1 টি স্পুন দিয়ে দেব চিনি লাল হয়ে সারা এবে আমি কটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার মধ্যে আমি কুক করি পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে সারা এবে ম্যারিনেট করে কলিজা করাটা দিয়ে দেবা এবে কলিজা করাটাকে হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নেবা পাঁচ মিনিট হয়ে সারা তাকে মঝিরে গোটে দুইথর ভালটে গোলাই নিয়েছি এবার আমি পানি দেওয়া দরকার নাই কারণ পানি অলরেডি দেখুন অছে এতে আমি এবার চিকেনকে কভর করি পুরা লো ফ্লেমে আমি 30 মিনিট কুক করে নেবা বেশি কুক করবে না 30 মিনিট হয়ে সারা এবে চলতে চেক করে নেবা দেখুন কত বড় কলর আসছে কলিজা করাটা পুরো কুক হয়ে সারা আপনি বেশি কুক করবে না বেশি কুক কলে নরম হওয়া পরিবর্তে টাণ হয়ে যাব সেটা এবার গ্যাসটা বন্ধ করে দেবা
ଦେଖନ୍ତୁ କଲିଜା କରଡ଼ାରେ ଯେଉଁ ଚର୍ବି ଲାଗିଥିଲା ଏବଂ ଅଏଲ୍ ସବୁ କେମିତି ହେଇ ରହିଯାଇଛି ସେପାରେ ହେଇକି ଆମେ ସବୁ ବେଶୀ ଅଏଲ୍କୁ ଏକ୍ସେସ୍ ଅଏଲ୍କୁ କାଢ଼ି ନେବା, ଏମିତି ଟିକେ ଫାଙ୍କ କରିନେବେ। ଗୋଟେ ଚାମଚ ସାହାଯ୍ୟରେ ଏମିତି ଧୀରେ ଧୀରେ କରି ଅଏଲ୍ ସବୁ ଏକ୍ସେସ୍ ଅଏଲ୍ କାଢ଼ି ନେବା। ଏବେ ଆମେ ଗରମ ମସଲା ଦେଇଦେବା, କଟା ଧନିଆ ପତ୍ର, ମୁଁ ଗ୍ୟାସ୍ ବନ୍ଦ କରିଦେଉଛି। ଚାଲନ୍ତୁ ଏବେ ଗୋଟେ ପ୍ଲେଟ୍ରେ କାଢ଼ି ନେବା। ଏବେ ଆମର ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା କଲିଜା କରାଟା କଷା, ଆଉ ବହୁତ ସୁନ୍ଦର ବଢ଼ିଆ ବାସ୍ନା ଆସୁଛି। ଆପଣମାନେ ଏହିପରି ଭାବରେ ଥରେ ଘରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଆଉ ଗରମ ଗରମ ରୁଟି କିମ୍ବା ନାନ୍ ସହିତ ଖାଆନ୍ତୁ, ବଢ଼ିଆ ସୁଆଦିଆ ଲାଗିବ। ଆଉ କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ନିଶ୍ଚିତ ଜଣାନ୍ତୁ।